আপনারা জানেন কি যে ব্রহ্মা নিজের কন্যা সরস্বতীকে বিবাহ করেছিলেন? কিন্তু কি এমন হয়েছিল যার জন্য ব্রহ্মাকে এই কাজ করতে হয়েছিল? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেবী সরস্বতী, যাকে হিন্দু ধর্মে বিদ্যা দেবী হিসাবে মানা হয়, তাকে স্বয়ং ব্রহ্মা সৃষ্টি করেছিলেন এবং শেষ পর্যন্ত তাকে বিবাহও করেছিলেন। সরস্বতী পুরাণ ও মৎস্য পুরাণে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার নিজের কন্যা সরস্বতীকে বিবাহের প্রসঙ্গ আছে। মৎস্য পুরাণ অনুযায়ী ব্রহ্মা সৃষ্টি করেছিলেন অপরূপ এক নারীকে, যার নামের সংখ্যা ছিল একাধিক, শতরূপা, সাবিত্রী, গায়ত্রী, ব্রহ্মণী এবং সরস্বতী। মনে করা হয় দেবী সরস্বতী এতটাই সুন্দরী ছিলেন যে ব্রহ্মা পর্যন্ত তার প্রতি আকর্ষিত হয়েছিলেন। তখন সরস্বতী তার সৃষ্টিকর্তার নজর বুঝতে পারেন এবং সঙ্গে সঙ্গে সেই স্থান ত্যাগ করেন, মায়ার মাধ্যমে লুকিয়ে পড়েন। কিন্তু ব্রহ্মার চারটি মস্তকের নজর থেকে সরস্বতী বেশিক্ষণ লুকোতে পারলেন না। তখন সরস্বতী ব্রহ্মার ওপরে এক আকাশে গিয়ে লুকিয়ে পড়লেন। তখন ব্রহ্মার আরেকটি মস্তকের সৃষ্টি হয়, যার দ্বারা তিনি সরস্বতীকে খুঁজে পেয়ে যান। অন্য পৌরাণিক গল্পে অন্য কাহিনী বর্ণিত আছে। এত বড় দেবতা হওয়া সত্ত্বেও কেন ব্রহ্মা এ কাজ করেছিলেন তা নিয়ে আজও বহু মতভেদ রয়েছে। মৎস্য পুরাণে ব্রহ্মা ও সরস্বতীর বিবাহের বর্ণনা রয়েছে, কিন্তু তারই মাঝে ঘটে যায় আরও একটি বড় ঘটনা। মনে করা হয় দেবী সরস্বতী নাকি মহাদেবের কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন। তখন মহাদেব তাকে রক্ষা করতে ব্রহ্মার মুখোমুখি হলেন। সৃষ্টিকর্তা হওয়ার পরেও এরকম কাজ করায় মহাদেব ব্রহ্মার ওপর ভীষণ ক্রুদ্ধ হন। তার ক্রোধে সৃষ্টি হয় কাল ভৈরব, যার শক্তিশালী ত্রিশূলের আঘাতে ব্রহ্মার পঞ্চম মস্তকটি কাটা পড়ে যায়। বিভিন্ন পৌরাণিক কাহিনীতে এই ঘটনা বিভিন্নভাবে বর্ণিত রয়েছে। মনে করা হয় এক গোপন স্থানে ব্রহ্মা ও মাতা সরস্বতী 100 বছর সংসার করেছিলেন এবং তাদের একটি পুত্র সন্তানও হয়, যার নাম ছিল মনু। মনু ছিলেন এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ। এছাড়া মনুকে বেদ সমগ্র, সনাতন ধর্ম এবং সংস্কৃত সমেত সমস্ত ভাষার জনক বলা হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।